শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিভার খুঁজে অনুষ্ঠান। আমরা প্রতিভার খুঁজে অনুষ্ঠান থেকে আমরা নতুন এবং প্রবীণদের প্রতিভা আপনাদের কাছে উপস্থাপন করি। তাহলে দেখা হবে কোথায়, আজকে আমরা এখান থেকে একটি প্রতিভা আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে তার আগে আমরা জানিয়ে দিতে চাই, আজকে এখান থেকে যে গানটি আপনাদের জন্য উপস্থাপন করব বা এই প্রতিভাবান এই শিল্পীর কাছ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, সেই গানটি হচ্ছে প্রাণকৃষ্ণর লেখা, সুনামগঞ্জের ধল গ্রামের প্রাণকৃষ্ণর লেখা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে লিখেছেন এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চলে যাওয়ার পরে এই গানটি তিনি লিখেছিলেন। এখানে ভিতরে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ইতিহাস রয়েছে, আমরা সেটা শুনবো। শামীম আহমদ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি গান কতদিন যাবৎ করছো? আমার গানের 4 বছর আনি। 4 বছর লেখাপড়া তো করছো, লেখাপড়া করছো, গান করছো, এটা কি লেখাপড়া একটু দেখাতে না? দেখাতে একটু হবে, কিন্তু কিছু করার নেই। গান হচ্ছে আমার এসকে খোরাক। এসকে খোরাক। লেখাপড়ার পাশাপাশি কি গান করছো? জি। কেমন করছো? মোটামুটি না বেশি? মোটামুটি। মোটামুটি মানে দুটোই চালাতে হচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, এখন আমরা তোমার কাছ থেকে একটি গান শুনতে চাই। আমরা দেখেছি তুমি বেশ কিছু স্টেজে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চলে যাওয়ার পর যে গানটি লিখেছিলেন প্রাণকৃষ্ণ, সেই গানটি করে থাকো, সেই গানটি কি এখন করা সম্ভব? হ্যাঁ। তাহলে এই গানটি আমরা শুনি। সবাই মিলে পালকিতে ফিটাইয়া মুনা যাতে কান্দে সবাই করিম সার লাগিয়া বৃহত্ত সিলেট অন্ধকার করিম সার সুখেতে হাজার হাজার লোক আসিল এক নজর দেখিতে শাহজালালের বাজারেতে করিমকে দেখিতে আল্লাহর লি জিন্দা থাকে আসলে তার দান
মুখখানি দেখিতে যেমন পূর্ণিমায় আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম যখন বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে, যখন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিঃশ্বাস চলে গেছিল নূরজাহান ক্লিনিকে, ঠিক তখনই এই গানটি লেখা হয়েছে, প্রাণকৃষ্ণ লিখেছেন। এবং তিনি বিদায় নেবার পর কি কি হয়েছে এবং কোন জায়গায় মাটি হয়েছে এবং সরলার পাশে তিনি রয়েছেন, সব কথা কিন্তু এখানে উঠে এসেছে। আশা করি আমাদের এই মরমী সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এই গানটি আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ এটা হচ্ছে এত সুন্দর একটি গান। আমাদের এই বাউল সম্রাট কিভাবে বিদায় নিলেন, সেই বিদায় বেলাটা এখানে স্মরণীয় করে রাখার জন্য প্রাণকৃষ্ণ যেটা লিখেছেন, প্রাণকৃষ্ণকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের জীবনের প্রতিটি দিন যেন বাল হই। সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী, ছোট ভাই দোলাল এবং আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।